তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আমি ভালো আছি। রয় ভিলেজ ইডিং শোতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর আজকে আবার একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। আজকে তোমার দাদা ভাই আর আমি, দেখতে পাচ্ছো চ্যালেঞ্জ কী নিয়েছি? দেখো, এখানে আছে লুচি, 7টা করে লুচি আছে, তাদের সাথে আছে আলুর সবজি, আর আছে এখানে ক্ষীর দই, আমাদের গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীর দই, দক্ষিণ দিনাজপুর সরি। আর এখানে নিয়েছি গোলাপজাম 3টা করে। তো চলো, আর আজকে হচ্ছে পানিশমেন্ট হবে শুকনো লঙ্কা। এই যে দেখো, দুটো শুকনো লঙ্কা পানিশমেন্ট যে হারবে। তো বন্ধুরা, আমি তো হেরে যাই, দেখতে পাও তো। আজকে চেষ্টা করব জেতানোর জন্য তোমাদের দাদা ভাইয়ের থেকে। তো চলো খাওয়া শুরু করছি। আর ভিডিও কিন্তু তোমাদের জন্যই করতেছি, তোমরা একটু কমেন্ট করো যে দিদি ভাই এই ভিডিওটা করো কি ওই ভিডিও করো, তাহলে আমারও একটু ভালো লাগবে। তো চলো খাওয়া শুরু করছি। 1, 2, 3 স্টার্ট। খুব ভালো হয়েছে বন্ধুরা। সবজিটা কেমন হয়েছে বলো? ভালো লাগে খেতে? খুব ভালো লাগে। আর ডাল করছে বন্ধুরা, খুব ভালো হচ্ছে। আমি তো রোজই খাই। খাবি মনে হয়?
আমরা কমলপুরে দক্ষিণ দিনাজপুরে সিদ্ধই খুব সুন্দর দক্ষিণ দিনাজপুরের খিদ্দই এত সুন্দর সেটা বলে বোঝাতে পারবো না আমাকে লঙ্কা করে খেতে হবে বন্ধুরা কমপ্লিট গোলাপজাম যাও এগুলা তোমার কাজে লাগবে ঝাঁঝ লঙ্কাটা খাওয়ার পর যখন আমি হেরে গেছি তাহলে একটু আস্তে আস্তে করে খাই আস্তে না দেরি তাড়াতাড়ি খাও বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট সুন্দর করে আমি নিচে রেখে দিলাম শুকনো লঙ্কা দুই পিস দুটো খেতে হবে একটা খাই দয়া করি বন্ধুরা পারবে না যেহেতু দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কা দুটো খাওয়া মানে একটাই খাওয়াই নেক্সটে বলবে নেক্সট কমন করে জানাবে যে দুটোই এরপরে হয়তো আপনারা বলবেন যে যেটা চ্যালেঞ্জ সেটাই খেতে হবে তো যাই হোক আজকে তোমার দিদি ভাই একটু মাফ করে দেবেন একটাই খাক না একটাই খাক বন্ধুরা শুকনো লঙ্কা কতবারই ঝাল হবে বুঝতেই পারছো খাতি হবে গোলাপ জামুন না তাই খাও একটা একটা খেতে হবে না ওকে একটাই খাক বাবা কে বলছে প্রচন্ড ঝাল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে আর আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবে তো চলো বন্ধুরা আজকে শেষ করি ভিডিও আবার নেক্সট টাইমে দেখাবে টাটা ওকে বাই